আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কী নিয়ে আসলে আমি ভিডিওটি করতে যাচ্ছি। আজকের ভিডিওর টাইটেলে আমি লিখেছি কেমন ছিলাম আমি, আসলেই কেমন ছিলাম আমি। অনেকদিন পর ইউটিউবে একই নাটকের কিছু দৃশ্যে নিজেকে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এবং এর সাথে সাথে মানে আসলে একটু অবাক হলাম, আসলেই কেমন ছিলাম আমি, খুব হ্যাংলা পাতলা ছিলাম। তো কেমন ছিলাম আমি এইটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওটি করা। তো আশা করি যে ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি উপভোগ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে একসাথে পুরো ভিডিওটি দেখে আসি। আমার কথা শোন, একটু ঠিক হয়ে বস, বসতেছি। বিষয়টা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, মুঘলে আজম, শাহজাহান মমতাজ, এই তিনটা পালার মধ্যে যে কোনো একটা পালা আমরা ধরবো। তার মানে মোহন ভাই কি করতে চাচ্ছে তোরা বুঝেছিস? মোহন ভাই করতে চাচ্ছে আমরা একটা ঐতিহাসিক পালা করব। একদম ঠিক পাস মোহন ভাই। ওই নায়ক আর ভিলেন কবে সিলেক্ট হবি? আমার তো দেখতে মনে করেন যে নায়কের মতো, আমার একটা পার্ট দিবেন না? আরে কি সমস্যা, ওগুলো তো আমার বন্ধু নটরাজ, বিখ্যাত পরিচালক, তোদেরকে দেখে শুনে পার্ট দিবে না। ইয়ে মোহন ভাই, ওই আমি কি আমার পার্টটা করতে পারবো? অবশ্যই পারবি, তোর তো আমি মনে মনে আমার যাত্রার ভিলেন হিসাবে নির্বাচিত করেছি। তোর যে চেহারা আর কথাবার্তা সেরকম একটা ভাব আছে, বুঝেছে? ঠিক কয়েছো মোহন ভাই, ওই আমাদের ঘর বাড়ির চেহারা হচ্ছে একটা মির্জাফরের ভাব আছে, সেই পাটখান দিলে জবর মানাবি। কিন্তু রবি এখন শামসু আসতেছে নাকি ভাই? ওই শালারা যে কনে আছে এখন আসতেছে না, বান্দা নদের কথা ভাই। মোহন ভাই, এই দুজনে কিন্তু নিজেকে লাগ বাবা শুরু করেছে, বুঝছেন? দেখেন এই এক পাশে যে নাবার কাম না হয়। এ সারা কে রে, তোর কি নায়ক হওয়ার সাজা গেছে নাকি? সিডা সময় হলি দেখা যাবি। ও তাকাতে মুখতে সে বাসে সি আবার লায়ও ঘুমে যায়। মন ভাই এখন তো বড়ই দেয়া দিবি। এই তোর থাম দেই, কি আবল তবল বকবক লাগছে। আরে আরে থাম, এই আসল কথাটা কইতে দে। আচ্ছা মোহন ভাই, ওই মেম্বার কাকারে বিষয়টা তুমি বুঝাই কয়েছো? আরে কয়েছি কয়েছি, মেম্বার কাকা তো এক পায়ে খারাপ, বুঝেছে? পরে দেখা যাবে নি মেম্বার কাকা নিজে একটা দেখা তো দেখি কেমন করে করবি তুই। চমকতারা, তুমি যাকেই ভালোবাসো না কেন আমি তোমাকে ভালোবাসি, তুমি যেখানেই যাও না কেন তোমাকে আমি নিয়ে আসবো। ঠিক আছে গোবিন্দা, তাহলে এখন যাই, আমি একটু প্র্যাকটিস করছি, তুমি যেটা করলি না আমি নিজে নিজে আবার তিনটি যাবো, বুঝলি? না হলে আবার আসবানি। হ্যাঁ আবার আসিস কি? ঠিক আছে আসি তাহলে গোবিন্দা। ওকে দিয়েই হবে, যে ডায়লগ ওকে আমি শিখিয়েছি, ও যেভাবে দিয়েছে ওকেই লায়ক বানিয়ে ছাড়বো আমি, ওকেই আমি লায়ক বানিয়ে ছাড়বো। দাদু তুমি না বলেছিলে আমাকে ঘোষটা দেবো, দেখি আবার একটু ঠিক করে দেখি। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি দাদু তুমি না বলেছিলে আমাকে ভাই। পরিচিত সেটা তো পরের কথা, এবার তুই আমার বল কি নামে ডাকবি বল। তুমি একটা গাদদার হারামির বাচ্চা, এই আমি গাদদারি করলাম কেন? এই তোমার যাত্রা বলার লায়ক করার জন্য আমি সারা গ্রাম জুড়ে সংগ্রাম করে বেড়াইতেছি, আর তুমি আমার সাথে না নিয়ে গোপেদার কাছে কুচিং করে আলে। শোন এদিকে, মানে তুই তো একটা আন্ডার ফাইভ সাল, বুঝছিস? তুই কোচিং এর লোডটা নিতে পারবি না, বুঝছিস?
আমি তো ঠিক আছে আমি রবি ভাই গোবেদার কাছে যাওয়ার সময় সফিককে সাথে নিয়ে গেল আর তুমি কি করলি তুই রবি গোবেদার কাছে গিয়েছিল ওরে আল্লাহ রে একটা আন্ডার ম্যাট্রিক সওয়াল সে তো দিয়ে আদালত ফেলে গেছে রে ভাবছিলাম তুমি লাখ হলি পরে আমি একটু সাইড নায়কের পাট নিব আর শোন তোরে সাথে নিয়ে যাই না বলে তুই মন খারাপ করেছিস মন খারাপ করিস না আমি তোরে শিখবো এই লায়ক তোরে শিখাবে বুঝছিস তুমি কি শেখাবা তুমি তো গোবেদার কাছে কোচিং করে আলে এই গর্ত বেক তুই কি মনে করেছিস আমি একজন লায়ক লায়ক শুধু লায়ক না কয়দিন পরে যাত্রার যাত্রার ডাইরেক্টর হব বুঝছিস আচ্ছা শোন তোরে আমি কিছু জিনিস শিখা দিয়েছি বুঝছিস যাত্রা করতে হলে মনে কর যে কিছু মুভমেন্ট লাগে কথাবার্তা লাগে কিরাম করে হাতে কিরাম করে কথা বলে সেই জিনিসটা আমি তোরা শিখাই দিয়েছি বুঝছিস কিন্তু একটা কথা এই জিনিসটা কিন্তু কারো শিখাতে পারবি না বুঝছিস আরে না না সবাক যদি সব শিখাই ফেলি তাহলে আমাদের দাম কমে যাবে না নাই হ্যাঁ তোর এতদিনে বুদ্ধি খুলেছে বুঝছিস আচ্ছা চল তোরা শিখাই দিস চাই মনে কর আমি এলাম সম্রাট আর তুই এলো সম্রাটের সিপাহী পিছনে লাঠি না না সম্রাটের সিপাহী না সম্রাটের সাওয়াল এই চল সকল সাওয়াল পাস করতে পারে না আগে সিপাহী পারছে তারপরে সাওয়াল পরে দেখা যাবে হাই যাত্রা যাত্রা করে লোকটার মাথা খারাপ হয়ে যাবে ভালোবাসি এই তো আমার সব কেউ না কেউ নাই কেউ নাই আমি রে লায়ক কেউ নাই আমি রে লায়ক হে আতি এই তোর গান শুনতে আমি অটাস হয়ে গেলাম রে তুই তো দেখছি সত্যি সত্যি যাত্রা দলের লায়ক না হই বিবেক হয়ে যাবি রে আরে তুই কি করছিস আমি না থাকলে হওয়ার জন্য আমি ধান্দায় ঘুরতেছি আর তুই বিবেক হওয়া নিয়ে তুই ব্যস্ত আছে এই যা বাদ দে সব গান ধর আবার ভাল লাগতেছে আর শোন আমি কি বাদ দেখি আরে শোন আমি তোরে কথাটা কই আগে শোন আমি কি কোনো দিক দিয়ে দেখতে শুনতে কি খারাপ সেটা পরে দেখা যাবে গান ধর তো আবার ধর ভাল লাগতেছে কেউ নাই কেউ নাই কেউ নাই আমি রে লায়ো এই বিয়াদ বেতন কেউ দেখে চলতে পারিস না আমি নাহলে চোখ কম দেখি এ আসেন কা আমরা দেখতে পাইনি যে আপনি আসতেছিলেন তা বাবা কাম্বা করে তোমরা কি জ্ঞানের মধ্যে আসো তোমরা তো অজ্ঞানের মধ্যে ঘুরতেছ হ্যাঁ তোমরা মুরব্বিতে মানচিন করতে নাই তোমরা কি আমার সাথে ফাজলাম করতেছ বিয়াদবি করতেছ ধৈর্য ধর তোদের ব্যবস্থা পাইনেটের ব্যবস্থা করতেছি এই লোক মনে হয় কোনোদিন চেঞ্জ হবে না নি চল চল যাই চেঞ্জ হবে পারে না বিয়াদব ফাজিল আজ তো একটা বিয়াদব আরে হাসান কা কাক বিয়াদব করছো একটা কথা কবি না একটা কথা কবি না তোর হচ্ছে বিয়াদবের মাস্টার আমি মাছ ভাত ভেঙে ভাত খেতে জানি না হ্যাঁ আমার সাথে ফাইলামি তোদের সবারির ব্যবস্থা করতেছি বাইনেটদের ব্যবস্থা করতেছি তোদের বিয়াদবি ফাইলামি আমার সাথে ফাইলামি আমি কোন দিক যাবো বুঝবার পারছি না ডানের যাবো না বায়ের যাবো বুঝবার পারতেছি না দূর সোজাই যাই কিরে আজ গান বন্ধ যে খুব টেনশন আছে যাত্রা পালা আয়োজনের বড় একটা অ্যামাউন্ট গড় ভাই খরচ করবি আর তার কত রাখতি নেই তাই কি হয় মনে কর যে সিপাহী হলেও আমি থাকি তাই গোর ভাইয়ের সাথে একসাথে চলাফেরা করি তার এত রাজাকারী বুদ্ধি আমি একটুকুনো টের পেলাম না সেটা টের পাবি কি কেবা করি হাতেতে বুদ্ধি নিয়ে চললি সেটা কি আর টের পাবি চল যাই শামসু ভাই তুমি এখনো এখানে বসে আছো শুক্রবার হরে কৃষ্ণ আসতেছে এই নিয়ে সারা গ্রামে হইচই পড়ে গেছে সবাই লাখ আওয়াজ দিয়ে রিহার্সেল করতেছে আর তুমি এই শামসুল লায়ক
এই লাইফের কোনদিন রিহার্সাল লাগে না বুঝছিস। কিন্তু আমি চিন্তাই পড়েছি অন্য কিছু রে, আমি তো রাজনীতির মধ্যে পড়ে গেছি। মানে মানে বুঝিস নি, আমার বন্ধু রবি সে লায়ক হওয়ার জন্য আমার সাথে রাজনীতি করতেছে, আমার কলিজার মধ্যে হাত দিয়েছে বুঝছিস। আমি মানতেই পারছিস না, হারে বন্ধু রে সালার বন্ধু বেইমান। আচ্ছা ঠিক আছে রাম, যা যা আমি খুব বিজি আছি যা। বসেও শান্তি নেই, কেউ নয় কেউ নয় কেউ নয় আমি রে লায়ক। আমার মতো ইয়াং স্মার্ট শিক্ষিত ছেলে লায়ক হবি না, তোর মতো হাফ এডুকেটেড যে এখনো ম্যাট্রিক পাস করতে পারিসনি তুই লায়ক হবি রে। খামোশ, মুখ সামলে কথা বলবি জানতো? বন্ধু বলে কিন্তু অনেক ল্যান তোর সহ্য করেছি, আর কিন্তু সহ্য করবো না তোর, কিন্তু আমি এই জায়গার মধ্যে ফাইনাল খেলা খেলে তারপর ছাড়বো। এই বন্ধু বলে তুই কি বলতে চাস সেটা আমার ভালো করে জানা আছে। তুই ক্রিমিনালি করে আমার হৃদয়ের মধ্যে আঘাত দিয়ে তুই আমার সুলতানা নিয়ে তুই ক্রিমিনালি করতেছিস, বেইমান করে কার? আরে বেইমান আমি না তুই, চারবার এবার ম্যাট্রিক পাশ করে তুই খুব ভাব নিচ্ছিস, আমার জায়গায় জায়গায় বেজায়গায় ল্যাং মারার চেষ্টা করতেছিস, তুই কে মনে করেছিস? হ্যাঁ তোর জন্য, শুধু তোর জন্য এই গ্রামের টপ মেয়ের পিছনে আমি তিনবার ম্যাট্রিক ফেল করেছি, স্যাক্রিফাইস করেছি তোর জন্য। কে না জানে এগুলি, সব কিছু জানে, আর সেই তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস, কে মনে করেছিস তুই? হ্যাঁ না দেখো তুমি কি শুরু করেছে, এটা কোনো কথা হলো? ও সব সময় আমার সাথে এভাবে লাগিয়ে থাকে, তুই কি মনে করেছিস? তোকে আমি আজকে ছাড়বো না কই দিচ্ছি। রবি তোর ঋণের গল্প থামা, সামান্য একজন লায়ক হওয়ার জন্যে আমার কলিজার টুকরা নিয়ে তুই ক্রিমিনালি করতেছিস, ঠিক আছে? আমার লায়ক হওয়ার দরকার নেই, আমার কলিজার টুকরাই দরকার। কথা বুঝলি, তোর কলিজার টুকরা নিয়ে আমি টানাটানি করিনি, অত বড় অত বড় আমি ছোট লোক না। তোর কলিজার টুকরো ওখানে বসে রয়েছে, ওই যে সুলতানা বসে রয়েছে তার সেখানে। এই মানে কি তোর আমি কি কিছু বুঝতে পারতেছি রে? তুই তোর আমার বয়ফ্রেন্ডকে টানাটানি করতেছিস কি? তুই কিছুই বলতো না, এত কিছু হয় দাঁত তোর কানে, তোমার বড় বড় ভালো আছে। এই এর মানে কি? ভাই ভাই আমি আমি অনেক ভালো আছি ভাই, আমার লাইফ ভালো আছে। সুলতানা আমি আনন্দিত, আমি গর্বিত, আমি অভিভূত তোমাদের অভিনয়ের শৈলী এবং তোমাদের প্রতিভা দেখে। গোপেদা আমি কত যাচ্ছিলাম আসলে বিষয়টা কি, আমি তো দীর্ঘদিন এই যাত্রা শিল্প নিয়ে কাজ করেছি, আমি খুবই আনন্দিত যে তুমি আমার বন্ধু হিসেবে যে এদের এই দায়িত্বটা তুমি নিয়েছো। আর মোহন এবার তোমার যদি কিছু বলার থাকে বাবা। আমার একটা ঘোষণা ছিল দাদা, যেহেতু শামসু আর সুলতানার সম্পর্কটা একটা ভালো পরিণতির দিকে গড়াচ্ছে, আমার মনে হয় রবি ও রফতার মধ্যেও একটা ভাব আছে, সেই জন্য দুজনকে একত্রিত করে দিতে চাচ্ছি, তোমরা কি বলো? এদিকে আসো, আসতেছে না কিছু জন, তাড়াতাড়ি আসো। কতটা খেটে বলার ভাই মোহন বলো দাদা, তোমার কাছে তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমাদের পাড়ায় একটি নয় পরপর দুটি যাত্রা পালা অনুষ্ঠিত হবে, এবং আমি চাই এই দুই রত্নকে দিয়ে দুটি যাত্রা পালার লায়ক বানাবো। দাদা তালিপুরে আমার কি হবি? এত টেনশনের কারণে তুই দুটোরই বিধেন হবে। তোরা লাইন করে দাঁড়ায় আছিস কিছুর জন্য, এই বসে আছিস।